বাহ, খুবই সুন্দর না? চারদিকে চারটা ফুল, মধ্যে আরেকটা ফুল, আর বিছানা চাদর থাকে এরকম সাধারণত, খুবই সুন্দর। এটা তো বড় সাইজ হবে, কিং সাইজ? হ্যাঁ বড় সাইজ। হ্যাঁ আমরা আছি এখন সততা ক্লথ স্টোরে, ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর হকার্স মার্কেটে। আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যারা পাইকারিতে বা খুচরায় যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন। এই গাইটি তাইওয়ানের, কত দূর নিব রহমতলি ভাই? 100 কেজি। এটা ঢুকবো ভিতরে না? যারা একটা মাল তুলে দাও, একটা মাল তুলে দাও, আর একটা বাইন ধরা পড়ে ধাক্কাটা পড়ে তেসা তাই হয় শুরু মাছ না দর দাই দুটো বাঙ্গ, একটা তো বাইরে থাকবই সবসময়। হুম এটি কাঁথার গাইড, যারা আপনার এখান থেকে গাইড হিসেবে নেবেন তারাও নিতে পারবেন। আমি নাম্বার দেখাবো এবং ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো রহমতুল্লাহ সাহেবের নাম্বার, 24 নম্বর খুরশিদ মার্কেট, সততা ক্লথ স্টোর। চোখে লাগবে কিন্তু, সাবধান। ফ্যান বিচার ভিডিও তো ধরছে না আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভাই এটা কি কম্বল না কাঁথা? ভেলভেট কম্বল, ভেলভেট কম্বলের একটি গাইড আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই গাইডটি খোলা হচ্ছে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়ত ভালো তথ্য দিয়ে ভিডিও উপস্থাপন করতে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আনা হয়েছে। এটা কোন দোকানে আনা ভাই? চিটাঙ্গের খাতুনগঞ্জ না? আমির মার্কেট। হ্যাঁ
এটা কি পরে সেল হয় এই আপনার হাতের জিনিসগুলো আমরা দেখাবো এখন বেলভেট কম্বল বা বেলভেটের কাঁথা এই টাইপের একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বেলভেটের মকমল বেলভেট বা মকমল জাতীয় যে কাঁথা কম্বল আছে আপনার যারা গাইড হিসেবে নেবেন একদম ইনটেক গাইড নেবেন আপনারা রহমতুল্লাহ সাহেবের দোকান থেকে নিতে পারবেন আপনারা ফোনে যোগাযোগ করবেন যারা গাইড সম্পর্কে বিরূপ ধারণা আছে চট্টগ্রাম যেতে অনাগ্রহী তারা এখান থেকে অবশ্যই নিতে পারবেন না তুমি ফালা ছেড়ে দাও এরকম টাইনে রাখতে হয় না হ্যাঁ হ্যাঁ এই থাকে তো হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বেলভেটের কম্বল খুবই সুন্দর খুবই সুন্দর খুবই মোটা ভারী একদম যে কোনো শীতের জন্য একদম প্রযোজ্য একটি ভাই কয় হাত কথা বেটা চার পাঁচ না চার পাঁচ আমরা আপনাদেরকে রহমতুল্লাহ সাহেবের নাম্বার ঠেলে ভাই নাম্বার তো এটা ঠিক আছে উপরে এটা না 01819195317 জনাব রহমতুল্লাহ সাহেব সততা ক্লথ স্টোর পৌর আকাশ মার্কেট খুশিদ মার্কেটের একটি দোকান সুন্দর না কালারটা অনেক সুন্দর ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমরা আছি রহমতে যারা আপনারা এখান থেকে পাইকারি খুচরা উভয়ভাবে নিতে পারবেন গাইড হিসেবে নিতে পারবেন এবং এক দুই পিস করেও নিতে পারবেন অসুবিধা নেই আপনারা আসবেন ব্রাউন বাড়িয়াতে যারা আছেন তারা অবশ্যই আসবেন এটা অনেক মোলায়েম একেবারেই সুন্দর এটা শার্ট ইন জাতীয় না কাপড়টা বেলভেটি না হ্যাঁ বেলভেটি পাঁচ ছয় হ্যাঁ বড় বিগ সাইজ পাঁচ ছয় হাত পাঁচ আট ছয় হাত বেলভেট যে কাপড়টা আসলে আরামদায়ক মানে অনেকটা ইয়ার মতো হয় পশমির মতো আর কি না পাখির যে নিচের যে অংশটি পালক এরকম টাইপের যে খুব শরীরের সাথে মিশে থাকবে খুবই আরামদায়ক সুন্দর একটি না কালারটা অনেক চমৎকার একটা কালার এটা আমার ভিডিও স্ক্রিনে যে কালারটি আসছে এর চেয়ে একটু ডার্ক হবে কারণ ভিডিও স্ক্রিনে ডার্ক আসছে না কিন্তু আসলে অরিজিনালি যে কালারটা সেটা হলো একটু ডার্ক জান এটা ক্রিম কালার বা অফ হোয়াইট সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল একটি সিঙ্গেল কম্বল এটা বিভিন্ন কালার কম্বিনেশন একটি কম্বল বা কাঁথা বেলভেটের সুন্দর জি পাঁচ ছয় হ্যাঁ এটা বড় বিগ সাইজ যাদের বড় ধরনের কম্বল কাঁথা লাগবে আপনারা এখান থেকে নিতে পারবেন এটা হালকা পিঙ্ক কালার বা এরকম একটি কালার এটা সুন্দর একটি কালার এটা ভারী সুপ্রিত সমুদ্রে ফ্রেশ যে কোয়ালিটি আমরা দেখছি
এটা মনে কভার না কিনা ভাইয়া না কম্বলই না সুন্দর একটি এটা সিঙ্গেল এর চেয়ে একটু বড় আমরা দেখছি সততা ক্লথ স্টোর জনাব রহমত আলী সাহেবের দোকান এই দোকান থেকে আপনারা কম্বল কাঁথা পাইকারি খুচরা বইব নিতে পারবেন কেউ যদি গাইড নিতে চান গাইড নিতে পারবেন এখানে ওনার কাছে আমি যে গাইডের যে ওনার স্টক দেখিয়েছি ওনার কাছে আরও অনেক চমৎকার চমৎকার কাপড়ের গাইড আছে নাস্তা খাইছো খাইছো পাবেল না ওর নাম হানিফ হানিফ গাইডে যখন আসলে মেশিনে প্রেশার করে এই গাইডগুলো বাধা হয় এর কারণে যে অবস্থা যেভাবে থাকে একদম বলা যায় যে চ্যাপ চিরে চেপড়া অবস্থায় থাকে এটা বড় না বিগ সাইজ এটা হালকা হালকা না ঠিক বলা যায় যে হলুদ কালার সুন্দর এটি কালার উভয় দিকে আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ সুন্দর সুন্দর এটি কম্বল কত পিস থাকে এরকম সাধারণত একটা গাইডে ভাই এটা হলুদ কালারের মোটামুটি ডবল বলা যায় ভারী একটি কম্বল অনেক ভারী সফট হালকা পিঙ্ক কালার হ্যাঁ সুন্দর একটি পিঙ্ক কালার একটি কম্বল জি সুন্দর ভেলভেটের ভেলভেট বা মখমল জাতীয় যে কাপড় সেই কাপড়ের এই কম্বলগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটি কম্বলের গাইড খোলার দৃশ্য এই গাইডটি আনা হয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট থেকে এনেছেন সততা ক্লথ স্টোরের জনাব রহমত আলী সাহেব উনি এখানে পাইকারিতে এবং খুচরায় আপনারা যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন আমি মোবাইল নম্বরটি আবারও বলছি 01819195317 বাংলাদেশের এটা পাচ্ছ মনে না আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা যদি গাইড নিতে চান ওনার সঙ্গে কথা বলতে পারবেন আমি যে নাম্বারটি বলছি বা ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা কথা বলবেন আশা করি আপনারা এখান থেকে নিতে পারবেন যারা চট্টগ্রাম যেতে আগ্রহী নন অথবা একটি গাইড বা দুইটি গাইড করে চট্টগ্রাম যেতে চাচ্ছেন না তারা এখান থেকে অবশ্যই নিতে পারবেন সুন্দর না একবার সবটা সেলাই করা অনেকটা জ্যাম কালার সুন্দর একটি কালার পুরোটাই সেলাই করা মানে ফ্রেডি সুন্দর একটি কাঁথা খোলা হচ্ছে খুবই সুন্দর বিস্কিট কালারের খুবই সুন্দর মানে টান দাও একটু হ্যাঁ অনেক সুন্দর এটা চমৎকার বড় না ভাই একদম বিগ সাইজের সুন্দর আমরা দেখাচ্ছি আপনাদের কি কম্বলের বা কাঁথার গাইড খোলার দৃশ্য অনেকেই আছেন যারা দেখতে চান কম্বল কাঁথার গাইড গাইডে কি থাকে সুন্দর এটা বড়
কালারও সুন্দর, খুবই সুন্দর, খুবই আরামদায়ক, মোলায়েম, বড় সাইজের, বিগ সাইজের। আমরা যে আমাদের বাংলাদেশে সাধারণত যারা ল্যাপ ইউজ করেন, ল্যাপের যে একটা ধরন, ল্যাপটা যেরকম থাকে অনেকটা এরকম সেলাইটা থাকে, খুবই মজবুত একটা ফেব্রিকের ভিতরে আরামদায়ক কিছু থাকে। সেমি ডবল না, হালকা পিঙ্ক কালার বা মিষ্টি কালার, সুন্দর একটি কালার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। বাহ, খুবই সুন্দর না, চারদিকে চারটা ফুল, মধ্যে আরেকটা ফুল, বিছানা চাদর থাকে এরকম সাধারণত, খুবই সুন্দর। এটা তো বড় সাইজ হবে, কিং সাইজ? হ্যাঁ বড় সাইজ, হ্যাঁ। আমরা আছি এখন সত্যতা ক্লথ স্টোরে, ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরহাকাশ মার্কেটে। আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যারা পাইকারিতে বা খুচরায় যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন। হানিফ টার্ট, হানিফ, এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি জিনিস, কারণ এখানে অনেক হরিণ দেখা যাচ্ছে। তাছাড়া সুন্দর মোলায়েম একটি কাপড়ের, মোলায়েম একটি কাপড়ের, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। একটি জঙ্গল বোঝানো হয়েছে, পাশাপাশি অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে। একটি সুন্দর একটি, ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো হবে, এটাও সুন্দর, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। লাস্ট ওয়ান, আমরা এসে গেছি লাস্ট ওয়ানে। আমরা আপনাদেরকে দেখালাম সত্যতা ক্লথ স্টোরের একটি কম্বল বা কাঁথা ভাঙার একটি গাইড ভাঙার দৃশ্য। জি ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, ভালো হয়েছে না? আপনার কাছে কেমন লাগছে? গাইডের অবস্থা কি ভালো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা গাইড নেবেন অথবা খুচরা এক দুই পিস পাঁচ পিস নেবেন, আপনারা নিতে পারবেন এখান থেকে। আমরা কি আর ভাঙবো আজকে? ঠিক আছে, ওকে, তাহলে আমরা আরেকদিন ভাঙবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা আপনার আপনারা ভিডিওটি দেখলেন, ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমরা আপনাদেরকে চেষ্টা করছি প্রতিনিয়ত তথ্যবহুল ভিডিও উপহার দেওয়ার জন্য। আমাদের চেষ্টা যাতে অব্যাহত থাকে, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমরা যে দোকানে এসেছি সত্যতা ক্লথ স্টোর, সেই দোকানের যেই মালামাল আপনাদেরকে দেখালাম, আপনারা আপনাদেরকে গাইড দেখিয়েছি, তাছাড়া গাইড ভাঙার দৃশ্য দেখিয়েছি। আপনারা যারা এখানে গাইড নেবেন তারাও নিতে পারবেন, তাছাড়া আপনারা যদি এখান থেকে খুচরা নিতে চান, এক পিস দুই পিস নিতে চান, সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো হবে এবং প্রফিটের বিজনেস এটা। আপনারা যারা বাংলাদেশের যে কোনো জেলাতে যারা গাইড হিসেবে নিতে চান, আপনারা অবশ্যই গাইড নেবেন এখান থেকে। আপনারা আপনাদেরকে আমি যে সকল ইনফরমেশন দিয়েছি বা আপনারা একটা গাইড ভাঙার দৃশ্য দেখেছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন গাইডের ভিতরে কী ধরনের মালামাল থাকবে, আর সেইভাবে চিন্তা করে আপনারা নেবেন এখান থেকে। আর রহমত আলী স্যার কথা বলবেন, আশা করি নিতে পারবেন। তা ঠিক আছে রহমত আলী ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, সালাম আলাইকুম।